হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখছো, এই যে সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে চলে এসেছি, তো এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি। আর এই যে ধূপ প্রদীপ ঠাকুরকে দেখিয়ে নিয়ে আর হনুমান চালিশা পড়ে নেব। তো ঠাকুরের সন্ধে তো দিয়ে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। আর শনিবার মঙ্গলবার আমি হনুমান চালিশা পড়ি, তো পড়ে নিলাম। আর ঋষভ গিয়েছে ওই হচ্ছে কম্পিউটার ক্লাস, তো সকালে পড়তে গিয়েছিলো, সকাল 10টা সাড়ে 10টার সময় একবার পড়তে গিয়েছিলো, তারপর আবার বিকালে 4টের সময় সুইমিংয়ে গিয়েছিলো, 5টা থেকে কম্পিউটার ক্লাস ছিল, তো এখন গিয়েছে। তো তো 6:30 ছুটি, এখন 6:40 হয়ে গেছে, এখন আসিনি। তো হাজব্যান্ড আনতে গিয়েছে, তো আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এখন হাজব্যান্ড বলছে ঋষভকে নিয়ে একটু মেলায় যাবে। তো আরেকদিন দেখাচ্ছিলাম যে বাজারে যাচ্ছিলাম, তো ওই একটা মেলা দেখাচ্ছিলাম, তো বললাম এই মেলাতে আসবো, তো ওই মেলাটায় দেখি যাব। আমাকে তো বলেছে রেডি হয়ে থাকতে, তো এই আমি সন্ধ্যে দিলাম। তো চলো, ঋষভ আসছে, তো বেরাবার সময় আবার দেখা হবে। এই যে ঋষভ চলে এসেছে পরে, আর আমরা এখন রেডি হয়ে বেরাচ্ছি। এটা কি তার ঝুলছে? চার্জারের তার। চলো মেলায় যাই।
তো মেলায় ঢুকে পড়লাম আর মেলা বেশ ফাঁকাই আছে আর ফাঁকা হলে দেখতে ঘুরতে সুবিধাও হয় ভিড় হলে অসুবিধা হয় খুব আর এই যে খাবার দাবারের দোকান একদম অনেক কিছুরই দোকানে আছে এখানে আর গান হচ্ছে আর সাউন্ড তো দেওয়াই যাবে না একদম প্রচুর দোকান আছে নানা রকমের তো আস্তে আস্তে মেলায় অনেক ভিড় হয়েছে আর আমরা কয়েকটা জিনিস কিনছি দেখছি আর এই যে দোলনা টোলনা অনেক কিছু আছে এইদিকে কি বসেছে দেখো এইদিকে তো ওইদিকে কি বসেছে দেখো তো বেরিয়ে যাচ্ছি এখন এখানে ফুচকা ঘুগনি আইসক্রিম মোমো সবকিছুই আছে কি খাইবো এই যে রিসাব কুলপি খাচ্ছে মটকা তো আর কিছু খেলো না খেতে চাইছে না খেলা চাইছে আর এই ফুলের এগুলো কিনবো পরে এই ফুলের এগুলো খুব সুন্দর আর এই যে এখান থেকে কয়েকটা আলুর চপ নিয়ে নিলাম গরম গরম একদম আলুর চপ এই যে ভাজা রয়েছে তো নিয়ে নিলাম কটা আর এই যে মেলা থেকে বেরিয়ে গেছে আর গান হচ্ছে বললাম সাউন্ডটা মিউট করা আর এই মেলা থেকে চলে এসেছি বাড়িতে এলাম আর একদম হাতে করে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কি কি কিনলাম তো ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এটা আর এটাই যে সাবান মাখার জন্য জালি এই একটা খেতে গেল তো আর এই যে পরে এটা যে বোতল পরিষ্কার করার হিসাব স্কুলের বোতল টোতলগুলো পরিষ্কার করতে খুব অসুবিধা হয় তো এটা দিয়ে নেই ধর আর এটা কামা মেলতে সুবিধা হবে হাওয়া হলে জোরে হুট করে না জামা উড়ে পালিয়ে যায় তার জন্য এই যে ক্লিপটা আটকে দেব তো এই যে এটা হচ্ছে আমাদের আছে এটা শাশুড়ি মায়ের জন্য ধর আর এই যে এটা কিনেছি আমার গলার হার এই একটা গলার হার এটাও মেলায় কত যে দোকান বসেছে আর যেটা দেখছি মনে হচ্ছে সেটা নিয়ে পালিয়ে আসি আর কি করবো এই যে অল্প দুটো চারটে এনেছি হাজবেন্ড বলছে এখন চলো আবার অন্যদিন এসে নিয়ে যাবে সব তো তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলে এলো আর এই কটা নিয়ে এসেছি তো এই যে
আর একটা আরো কটা নিয়েছি, আর যে সবুজ হারটা দেখালাম ওটার ম্যাচিং এ দুল। কলা আরো একটা দুল আছে, এই যে এই দুলটা বের করে দেখাই যাক। এই একটা দুল, এই যে আমি জামাটা পরে আছি এইটার সঙ্গে এই দুলটা ভালো ম্যাচিং হবে, সুন্দর ম্যাচিং হবে। এই যে এই দুলটা কিনেছিলাম যাদবপুর থেকে। আর এই যে ঋষভ পিছনে বসে বসে যা বলছে না, বাচ্চাকে কিছু কিনে দিল না, বুঝেছো? ও অন্য কিছু নেবে না, ও সেই কি উনো কার্ড এইসব নেবে, এখন ও কার্ড নেবে, কার্ড। এই একটা, এই যে একটা দুল, অনেকগুলো দুল নিয়েছি, দুটো হার নিয়েছি, বলছে অত হাজার টাকার মাল কিনে নিয়েছো তার চলো। কিছু খেলো না, শুধু ওই মটকা খেলো, মটকা খেলো। আর ওই যে উনো কাঠ কিনবে বলে বায়না করছিল, ওটা দিইনি, পরে আবার যাবো যখন তখন দেখা যাবে। এখন আর এই চুবড়িটা নিলাম, এই ঘন চুবড়ি খুব কাজে লাগে, আমার চুবড়ি অনেক আছে কিন্তু আমি আমার একটা আছে নীল চুবড়ি, হয়তো দেখেছো মাছ টাছ ধুয়ে রাখি, তো ওটা একটু ভেঙে গিয়েছে সাইডগুলো, তো এটা বড় না কিন্তু ওই নীলটারই মতো, তো এই ঘন চুবড়ি, এই ঘন চুবড়িগুলো খুব সুবিধা হয় চাউমিন ঢালতে, মাছ টাছ ধুয়ে রাখতে খুব সুবিধা হয়, তার জন্য এটা নিলাম। বেশ সুন্দর চুবড়িতে করে মাছ ধুয়ে রাখবো, চাউমিন ঢেলে রাখবো। চলো সব বের করেছে, সব সব খুলে খালে বের করে দিয়েছে। তো চলো আজকে শুধু মেলাটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, আজকে তোমাদের সঙ্গে মেলাটাই শেয়ার করলাম, আর কতটা কি শেয়ার করতে পেরেছি জানি না। তো এই কটাই কেনাকাটা করলাম, আর এখনও মেলা এক সপ্তাহ আছে, তার মধ্যে আর একবার তো যাবোই আমরা, এখানে আমাদের এখানে মেলা হলে এক তিন দিন এরকম যাই। তো যাই হোক, আজকে প্রথম দিন গেলাম, তারপরে আবার দেখি কবে যাই, এক সপ্তাহ তো আছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, পরের দিন এই মাথার উপরে ওই পিছনে লাইটটা জ্বলছে তাই জন্য লাইটটা এসে পড়ছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, পরের দিন একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। তো আজকের মতো টাটা।